মন্তেশ্বর সিপিআইএম এর পক্ষ থেকে ত্রিপুরা তহবিল সংগ্রহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য গণসাক্ষর অভিযান কর্মসূচি। ত্রিপুরায় রাজ্য সরকার ও বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত সিপিআইএম কর্মীদের অত্যাচার ও সিপিআইএম কর্মীদের ঘরছাড়া করার জন্য ত্রিপুরার বিজেপি সরকারের ঘৃণ্য চক্রান্ত ও অত্যাচারের প্রতিবাদ জানিয়ে ত্রিপুরায় সিপিআইএম এর কর্মীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানিয়ে ত্রিপুরা সংহতি তহবিল সংগ্রহ অভিযান, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি প্রতিবাদ জানিয়ে রাজ্যে সুষ্ঠু ন্যায্য ও পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মানুষের সুষ্ঠু অধিকার ফিরিয়ে দেবার দাবিসহ সঠিক বিচার ব্যবস্থার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে মন্তেশ্বর সিপিএম এরিয়া কমিটির পক্ষ থেকে। সেজন্যই গণস্বাক্ষর অভিযান চলছে। মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার জানান, মন্তেশ্বর ব্লক থেকে সিপিআইএম এর পক্ষ থেকে 50,000 মানুষের স্বাক্ষর সংগ্রহ করে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে রাজ্যের সুষ্ঠু ব্যবস্থার জন্য গণস্বাক্ষর করে পাঠানো হবে। এ বিষয়ে মন্তেশ্বর সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার আমাদের কি জানালেন দেখুন। কোথায় কি কর্মসূচি আজকে আমাদের কুসুমগ্রাম বাজারে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মন্তেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে হচ্ছে সই সংগ্রহ, বিশেষ করে রাজ্যের যে দুর্নীতিগ্রস্ত সরকার এবং তার নেতা নেত্রী তার বিরুদ্ধে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আমাদের স্বাক্ষর অভিযান হচ্ছে আমরা করলাম, এবং তার সঙ্গে সঙ্গে ত্রিপুরায় যে বিশেষত রিসেন্ট যে নির্বাচন হয়েছে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের পর জেতার পর বিজেপি হচ্ছে সিপিআইএম কর্মীদের ঘর ছাড়া, এমনকি আমাদের 7 জন কর্মীকে হচ্ছে তারা খুন করেছে এবং অসংখ্য পরিবারকে বাড়ি ছাড়া তাদের ওপর অ্যাসাল্ট এগুলো হচ্ছে এবং ঘর বাড়িতে আগুন জ্বালানো, দোকানপাট লুট এগুলো করছে, এবং আমরা তাদের সাহায্যার্থে আমরা হচ্ছে ত্রিপুরা সংহতি তহবিল আমরা সংগ্রহ করলাম আজকে। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিবপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।